Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello viewers and learners, how are you? I hope you are fine. I am fine. Aske amra dutrafo dakhilar poddhotite rokkhito hisaber boi niye alochona korbo. Goto class e amra ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্রুতরফা দাখিলের পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করো। প্রত্যেকটি ভিডিওতে লাইক করো, কমেন্টস করো ও বেশি বেশি শেয়ার করো। আর তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের আলোচ্য বিষয় দ্রুতরফা দাখিলের পদ্ধতিতে ব্যবহৃত হিসাবের বই। দ্রুতরফা দাখিলের পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তার শ্রেণীবিভাগ নিম্নে দেওয়া হলো। প্রথমত আমাদের রয়েছে জাবেদা, এরপরে আছে তোমার এখানে যেমন চকটা দেওয়া আছে যে আমাদের কি লেনদেন, লেনদেন থেকে আমাদের হিসাবের বই আসবে। আর হিসাবের বই দুই ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি, জাবেদা আর হচ্ছে খতিয়ান। তাহলে হিসাবের বই দুই ধরনের, কয় ধরনের? একটা হচ্ছে জাবেদা আর একটা হচ্ছে খতিয়ান। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। ওকে, এখানে দেখো জাবেদা, তো জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। কি বই? হিসাবের প্রাথমিক বই। লেনদেন সংগঠিত হওয়ার পর তা চিহ্নিত করে দুই তরফা দাখিলের পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে। তাহলে আমরা কী বুঝতে পারলাম? যে লেনদেন সংগঠিত হলো, সংগঠিত হওয়ার পর এটা দুটা পক্ষ, দুতরফা দাখিলের পদ্ধতির নীতি অনুযায়ী দুইটা পক্ষ চিহ্নিত করে এক পক্ষকে ডেবিট এবং অপর পক্ষকে ক্রেডিট করে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বই। প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বই। ওকে, জাবেদা বই বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন এখানে আমাদের আছে ক্রয় জাবেদায় সাধারণত ধারের ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদায় কী লিপিবদ্ধ করা হয়? সাধারণত ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদায় সাধারণত ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ যে সকল লেনদেন, মানে যে সকল ক্রয় ধারে বা বাকিতে ক্রয় করা হয় ওই সমস্ত লেনদেনই নিয়েই ক্রয় জাবেদা তৈরি করা হয়। বিক্রয় জাবেদাও একই রকমের, যত রকমের ধারে বিক্রয় সংগঠিত হবে ওই ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হবে। বলছে ক্রয় জাবেদা থেকে, তাহলে কি যে ক্রয় জাবেদা জানলাম আমরা যে যত রকমের ধারে ক্রয় আছে, ক্রয় সংক্রান্ত লেনদেন আছে, ওই ক্রয় সংক্রান্ত লেনদেন নিয়ে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। আর যত রকমের ধারে বিক্রয় আছে ওই সংক্রান্ত লেনদেন নিয়ে আমাদের বিক্রয় জাবেদা তৈরি করা হয়। এরপরে হচ্ছে আমার ক্রয় ফ্রোত জাবেদা, অর্থাৎ
ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণবশত যখন ফেরত দেওয়া হয় অর্থাৎ ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন বা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় ওই ধরনের লেনদেন ক্রয় ফেরত জবাবদিহিতে অন্তর্ভুক্ত করতে হয়। এবার ধারে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসে ওই সংক্রান্ত লেনদেন আমার বিক্রয় ফেরত জবাবদিহিতে অন্তর্ভুক্ত করতে হবে। হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, যে সমস্ত লেনদেনের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ আগমন ঘটে ওই সমস্ত লেনদেন এই নগদ প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। নগদ প্রদান জাবেদা, তো নগদ প্রদান জাবেদায় সেম যে সমস্ত লেনদেনের ফলে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায় ওই সমস্ত লেনদেন নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। হচ্ছে প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদায় আস হচ্ছে যে এই যে সকল লেনদেন এই উপরোক্ত যে ছয় ধরনের জাবেদা আছে এই জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, ওই সমস্ত লেনদেনগুলোই প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয়। ওকে, আসো খতিয়ান। খতিয়ান কি? জাবেদা লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে খতিয়ান বলা হয়। কী বলা হয়? যে জাবেদায় যে লিপিবদ্ধকৃত যে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে কী করে শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। স্থায়ীভাবে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়াকেই খতিয়ান বলা হয়। তাহলে হিসাবের বই কয় ধরনের পেলাম আমরা? হিসাবের বই হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? হিসাবের বই হচ্ছে দুই ধরনের, প্রাথমিক জাবেদা আর হচ্ছে হিসাবের পাকা বই জাবেদা আর হচ্ছে খতিয়ান। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, স্থায়ী বই। ওকে, জাবেদার মধ্যে রয়েছে আমাদের ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এরপরে রয়েছে আমাদের নগদপ্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা আর হচ্ছে প্রকৃত জাবেদা। তা ক্রয় জাবেদা কি? যে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন এই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তারপর বিক্রয় জাবেদা, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা, তো ধারে ক্রয়কৃত পণ্য কোন কারণবশত ফেরত দিলে ওই সংক্রান্ত লেনদেন ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করতে হয়। বিক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রয়কৃত পণ্য কোনো কারণবশত ফেরত আসলে ওই সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করতে হয়। নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থ প্রাপ্তি হয় প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে ওই সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। আর নগদ প্রদান জাবেদা, যে সকল লেনদেনের ফলে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বহির্গমন ঘটে অর্থাৎ চলে যায় ওই সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে। এই যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, যে সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত না হয় ওই সমস্ত লেনদেন আমাদের প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করতে হয়। ওকে, আচ্ছা খতিয়ান। খতিয়ান হচ্ছে এই যে জাবেদা অন্তর্ভুক্ত করা হলো লেনদেন সমূহ এগুলোকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের অধীনে হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াই হচ্ছে খতিয়ান। তাহলে শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছ। তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অতি দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার লাইক করো, কমেন্টস করো ও বেশি বেশি শেয়ার করো। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত ভালো থাকবে।